সমাপ্ত হব রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার কার্যকাল। ভবেশ কলিতার পিছত কোন হব রাজ্যিক বিজেপির পরবর্তী সভাপতি? পরবর্তী সভাপতি পদক লৈ বাজপেয়ী ভবনত চলিছে ব্যাপক চর্চা। চলিত মাহতে সলনি হব রাজ্যিক বিজেপি সভাপতি, লগতে রাষ্ট্রীয় বিজেপি সভাপতি। রাজ্যিক বিজেপি সভাপতি কোন হব তাকে লৈ ইতিমধ্যে চর্চা চলিছে বিজেপির ভিতর মহলত। জানিব পৰা অনুসৰি ইতিমধ্যে নতুন সভাপতি তালিকা স্থান লাভ কৰিছে তিনিৰ চাৰিজন বিজেপি কার্যকর্তায়। ভবেশ কলিতার পিছত রাজ্যিক বিজেপির পরবর্তী সভাপতি পদর সম্ভাব্য তালিকাত অন্তর্ভুক্ত হয়েছে কেবাজনো পুরনি বিজেপির কার্যকর্তার নাম। সম্ভাব্য তালিকার প্রথমতে আছে প্রাক্তন সভাপতি সিদ্ধার্থ ভট্টাচার্যর নাম। নতুন আর পুরনি নামের মাজত চলি থাকা সংঘাতর বাবে জ্যেষ্ঠ নেতা প্রাধান্য দিয়ার উদ্দেশ্যে নতুন সভাপতি হিসাবে দায়িত্ব দিব পারে বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভাত স্থান লাভের পর বঞ্চিত করা হয়েছিল প্রাক্তন মন্ত্রীজনক। সম্ভাব্য তালিকার দ্বিতীয় স্থানত আছে রামেশ্বর তেলির নাম। লোকসভা নির্বাচনত ডিব্রুগড় সমষ্টির পর টিকট লাভের পর বঞ্চিত হওয়ার বাবে এইবার প্রাক্তন মন্ত্রীজনে লাভ করব পারে সভাপতির দায়িত্ব। অবশ্যই রাজ্যিক সভাপতির পদ লাভ নকরিলে তেলি রাজ্যসভালৈ নির্বাচিত হওয়া সম্ভাবনা প্রকট। সভাপতি পদর দৌড়র তৃতীয়গী বিজেপির কার্যকর্তা হল মন্ত্রী যোগেন মোহন। হিমন্ত বিশ্ব শর্মার কেবিনেট মন্ত্রীর দায়িত্ব থাকা যোগেন মোহনেও সভাপতির দায়িত্ব লাভ করার চর্চা ইতিমধ্যে আরম্ভ হয়েছে। লোকসভা নির্বাচনত যাত বিজেপি পরাজয় বরণ করার পিছত 2026 চনত আহোমর ভোট লাভের স্বার্থত যোগেন মোহনে লাভ করব পারে সভাপতির দায়িত্ব। এই সকলের উপরই চর্চাত আছে সাংসদ দিলীপ শইকীয়ার নাম। নতুনক গঠন হওয়া দরং উদালগুড়ি সমষ্টির জয়লাভ করা দিলীপ শইকীয়াই দলের পুরনি কার্যকর্তার সংঘর কাম সুচারুরূপে পালন করার অভিজ্ঞতা থাকার বাবে সভাপতি হওয়ার সম্ভাবনা। ইয়ার পূর্বে দিলীপ শইকীয়ায় লাভ করেছিল দলের রাষ্ট্রীয় সম্পাদকর দায়িত্ব। কিন্তু এই সকলবর নির্ভর করব দলের শীর্ষ নেতৃত্বর উপর। রাষ্ট্রীয় বিজেপির সভাপতি সলনি হওয়ার লগে লগে আন কেবাখনো রাজ্যত সলনি হব রাজ্যিক সভাপতি। তাৎপর্যপূর্ণভাবে দলে ইচ্ছা করিলে পুনের আরো দুটা বছরলৈ সভাপতির বাবে বাহাল রাখিব পারে ভবেশ কলিতা। ক্যামেরাত সঞ্জয় বরার সহযোগত হীরকজ্যোতি মালাকরের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।